নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল সিএফ স্পোর্টস। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইস্ট বেঙ্গলে অমিত সিং এর লেটেস্ট আপডেট এবং এটিকে মোহনবাগান একজন ইন্টারন্যাশনাল স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে। তো বন্ধুরা, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, যাতে সবার আগে সব রকম আপডেট পেতে পারো। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ইস্ট বেঙ্গল আইএসএল খেলা নিশ্চিত করলে এতদিনে হয়তো শৈশবুত হয়ে যেত। 40 বছর আগে ইরানের ফুটবলার মজিদ বাস্কার ইস্ট বেঙ্গলে খেলে গিয়েছেন, তারপর লালুর জার্সি গায়ে চাপাতে পারেন ইরানের আরেক ফুটবলার অমিত সিং। দুপক্ষের মধ্যে একসময় কথাবার্তা অনেকটা এগিয়ে যায়। শতবর্ষের ইস্ট বেঙ্গল ক্লাব দেশের এক নম্বর লিগ আইএসএল খেলা নিয়ে আগ্রহী থাকায় ইরানের উইঙ্গার অমিতও কলকাতার ক্লাবে খেলার বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। দল গঠনে মজিদ বাস্কারের দেশের উইঙ্গার এনে ইস্ট বেঙ্গল বড় চমক দিতে চেয়েছিলেন। ইস্ট বেঙ্গলে অমিত সিং এর সই পর্ব ছিল শুধু সময়ের অপেক্ষা, কিন্তু ক্লাব আইএসএল এর কক্ষপথ থেকে ক্রমশ দূরে ছিটকে যাওয়ায় অমিতের ইস্ট বেঙ্গলে খেলার সম্ভাবনা ক্রমশ কমছে। শোনা যাচ্ছে ইরানের ফুটবলারের এজেন্ট অন্য ক্লাবের খোঁজ চালাচ্ছেন। অমিতের আইএসএল এর জামশেদপুর এফসি, মুম্বাই সিটি এফসি, এমনকি কেরালা ব্লাস্টার্স এর সঙ্গেও কথাবার্তা চলছে বলে জানা গেছে। আইএসএল এর পরিচালনার দায়িত্বে থাকা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট বা FSDL ইতিমধ্যে 10 দল নিয়ে লিগ করার প্রাথমিক সিদ্ধান্ত জানিয়েছে। আসন্ন মরশুমে দলের সংখ্যা না বাড়ার অর্থ ইস্ট বেঙ্গলের আইএসএল খেলার সম্ভাবনা কম। ক্লাবের 101তম প্রতিষ্ঠা দিবসে ক্লাবকর্তারা এখনও আইএসএল খেলা নিয়ে আশা রাখলেও দ্রুত ইনভেস্টর জোগাড় করতে না পারলে যে অমিতকেও হারাতে হচ্ছে তার বলার অপেক্ষা রাখেন। এরপরে চলে আসি পরবর্তী আপডেট নিয়ে। এটিকে মোহনবাগান কিন্তু 32 বছর বয়সী আইরিশ ইন্টারন্যাশনাল স্ট্রাইকার অ্যান্টনি স্টোকসের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। আয়ারল্যান্ডের পত্রিকা এডিনবার্গ লাইভে কিন্তু অ্যান্টনি স্টোকসের এটিকে মোহনবাগানের সাথে চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসের মতো তারকা ফুটবলার কিন্তু অলরেডি কনফার্মড হয়েছে এটিকে মোহনবাগানের সাথে। রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসের মতো স্ট্রাইকার থাকা সত্ত্বেও কেন এটিকে মোহনবাগানের কর্তারা আরেকজন স্ট্রাইকারের দিকে নজর দিলেন, সত্যি এটা কনফিউজিং। এর মানে একটাই, এটিকে মোহনবাগান কর্তাদের মাথায় AFC কাপ রয়েছে। এছাড়াও দুই আইএসএল খেলার জন্য এটিকে মোহনবাগান কর্তারা একজন হাই প্রোফাইল ব্যাকআপ স্ট্রাইকার রাখার পরিকল্পনা নিয়েছেন। আগামী দিনে এটিকে মোহনবাগানের জার্সি তিনি গায়ে তুলবেন কিনা এটা সময়ই বলবে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান প্রতিক্রিয়া কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। জানো